In this tough time, it is important for all of us to be safe. So stay safe, stay home. আমার ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। আমি তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বাদশ শ্রেণীর নির্বাচিত কবিতা রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা আমি তোমাদের পড়াবো। এই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থটি, এটা হচ্ছে কবির সর্বশেষ লেখা। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি মোট 15টি কবিতা নিয়ে সংকলিত, তার মধ্যে 11 সংখ্যক কবিতাটি হলো আমাদের পাঠ্য, যেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। কবি যখন এই কবিতাটি লেখেন, তখন কবিতাটি 1941 খ্রিস্টাব্দে 13 মে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়নে গিয়ে, কিন্তু তার 3 মাস পরই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি তার সর্বশেষ লেখা। এই শেষ লেখায় মোট 15টি কবিতার সংকলন আছে, তার মধ্যে 11 সংখ্যক কবিতাটি হলো রূপনারায়ণের কুলে। এই রূপনারায়ণের কুলে এটা প্রথম জয়শ্রী পত্রিকায় 1348 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কবিতায় শিরোনামের পরিবর্তে সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তখন এই কবিতাটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম, যেটা আমরা কবিতার 11 সংখ্যক লাইনে দেখতে পাবো। পরে যখন আমাদের দ্বাদশ শ্রেণী নির্বাচিত কবিতায় রূপান্তরিত, তখন সেটা কবিতাটার নাম হলো রূপনারায়ণের কুলে। আমরা রবীন্দ্রনাথকে সকলেই অল্পবিস্তর চিনি। তিনি ছিলেন বিশ্বকবি, তার জ্ঞানের ভাণ্ডার ছিল অপরিসীম। তার মতো একদিকে তিনি দার্শনিক, একদিকে বক্তা, একদিকে বিশ্বকবি, তার জ্ঞান ভাণ্ডারের অসীমতার শেষ নেই। আমরা জানি যে তিনি খুব বড়লোক বাড়ির ছেলে ছিলেন, কিন্তু তিনি খুব যে একদম বিলাসিতার মধ্যে দিয়ে জীবনযাপন করেছেন তা নয়। তিনি 1861 খ্রিস্টাব্দে 7 মে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা দেবী। ঠাকুর পরিবারে সাহিত্য, শিল্প, সঙ্গীত চর্চার আবহাওয়ায় তিনি বেড়ে উঠেছিলেন। স্বভাবতই তার লেখায় এই সবের ছায়া পড়বেই। জীবনে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছিল। অবশেষে 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট তিনি পরলোক গমন করেন। এরপরে তোমাদের আমি যে বললাম রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি পড়াবো, এটা আমি আগেই বলেছি যে শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতাটি হলো রূপনারায়ণের কুলে। আগে কবিতাটা আমি তোমাদের একটুখানি পড়িয়ে দিই, তোমরা দেখো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে পারে। আমরা জানি যে প্রত্যেকটি কবিতার, বেশিরভাগ কবিতারই একটা আক্ষরিক অর্থ এবং একটা বাহ্যিক অর্থ থাকে। এই কবিতা আমরা দেখব যে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে বলতে কি, রূপ হচ্ছে কি না চিত্র, নারায়ণ হচ্ছে পৃথিবী, কুলে হচ্ছে নিকটে। কিন্তু আমরা বাহ্যিক অর্থে জানি রূপনারায়ণ হচ্ছে একটি দক্ষিণবঙ্গের নদী, যেটা অবস্থিত মেদিনীপুরে, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। কবি বলছেন যে এই রূপরস গন্ধ বর্ণময় পৃথিবীতে তিনি নতুন করে জেগে উঠলেন। হ্যাঁ, কবি এই বিশ্বতে কিছু পেয়ে তিনি কিছু যেন নিজেকে আরও বেশি মূল্যবান হয়ে উঠলেন। তিনি বুঝতে শিখলেন যে এবার তিনি প্রত্যাবর্তন কোথাও করতে চলেছেন। হ্যাঁ, তিনি যেন এতদিন একটা গভীর আচ্ছন্ন অবস্থায় ছিলেন, এখন তিনি সেখান থেকে মুক্ত হয়ে যেন ফিরে এসেছেন। কি না জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ আমরা জানি যে 1941 খ্রিস্টাব্দে তিনি যখন মারা গেল, সেই সময় তার মৃত্যুর ছায়া, অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই কবিতার মধ্যে, অর্থাৎ মৃত্যুর 3 মাস আগে তিনি এই কবিতাটা লেখেন, সেই তার এই কবিতার মধ্যে মৃত্যুর ছায়া ধরা পড়েছে। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আনু,
কবি বলছেন কি, এই জগৎ স্বপ্ন নয়, স্বপ্ন বিলাসিতার এই জগৎ পৃথিবী নয়, কল্পনার রঙিন মায়াজাল পড়ে দেখলে হবে না, তাকে দেখতে হলে বাস্তবের মাটিতে নামতে হবে। রক্তে অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি এখানে এই বর্ণময় পৃথিবীর কথা বলেছেন, জীবন সায়নে তিনি জেগে উঠেছিলেন। এই জগৎ স্বপ্ন নয়, তা আঘাতে আঘাতে ভরা কঠিন বাস্তব। এখানে রক্তের অক্ষরে দেখিলাম, রক্ত বলতে কি, রক্ত কি হয়, যখন আমাদের শরীর থেকে তখন আমরা কষ্ট অনুভব করি, বেদনা অনুভব করি। এখানে রক্তের অক্ষরে বলতে সামাজিক ও রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধির কথা কবি বলেছেন। আপনার রূপ বলতে কি, কবি নেতা মানবতার স্বরূপকে তিনি দেখতে পেলেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তা কবি বলছেন কি, না যখন তিনি নিজেকে চিনতে পারলেন কিসের মধ্যে দিয়ে, না তিনি বুঝতে পারলেন যে এই জগৎ, এই জীবন আঘাত হতাশা যন্ত্রণা সংঘাতে পরিপূর্ণ, দুঃখ কষ্টময় ও যন্ত্রণাময় এই জীবন, রাজনৈতিক সামাজিক সংঘাতে পরিপূর্ণ। এই বাস্তবটাকে চোখ বন্ধ করে তো ফেরানো যায় না, রূপময় বিশ্বের এটাই হচ্ছে পরিচয়। মানবতার স্বরূপকে তিনি বুঝতে পারলেন, চিলিনাল আপনারে আঘাতে আঘাতে বেদনাতা। কবি তার জীবনটাকে উপলব্ধি করলেন, না জীবন সায়নে আসন্ন কবিতা লিখেছেন। আমরা জানি তার জীবনে 76টা মৃত্যুর কথা, তার নিজস্ব প্রিয়জন তার কাছের মৃত্যুরে হয়েছে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি বলছেন যেটা সত্য সেটা কঠিন তাকেই ভালোবেসেছেন, কারণ এর মধ্যে আছে প্রাণের গতি, এই সত্যর মধ্যেই আছে প্রাণের গতি। যে সময় কবিতাটা লেখেন, কবি রানীচন্দকে লেখে একটা চিঠিতে তিনি লিখেছেন যে সত্য হচ্ছে কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে সে আসে। হ্যাঁ, তাই কবি সেই কঠিনকেই ভালোবেসেছেন। সে কেন না, সে কখনো করে না বঞ্চনা, সে কখনো কাউকে প্রতারিত করে না, কখনো কাউকে বঞ্চনা করে, যা সত্য সাত সত্যই। মিথ্যা কি করে না, আমাদের মোহ আবরণে ভরে রাখে, সাময়িক আমাদের আনন্দ দেয়, কিন্তু সে একদম সমকোষ আমাদের শান্তি দিতে পারে না। আমৃত্যু দুঃখের তপস্যায় যেমন, আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত কবিতায় সারা জীবন এই দুঃখের তপস্যায় করে গেছেন জীবনভর, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। অর্থাৎ সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করে গেছেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অর্থ কি, না জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা। কবির কাছে জীবন হলো আঘাত সংঘাত প্রাপ্তি অপ্রাপ্তি দ্বন্দ্বের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করা। সত্যের স্বরূপ অত্যন্ত কঠিন, জীবন সায়নে এসে তিনি কঠিন সত্যকেই ভালোবাসেন, কারণ তা কখনো বঞ্চনা করে না, তাই কবি সারা জীবন সত্যকেই ভালোবেসেছেন। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। আমি তোমাদের এই প্রশ্নগুলো বলছি, এগুলো বইতে দাগ দেবে। দেখো, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যে তাৎপর্য লেখো। এরপরে দেখো, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। এরপর, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনয়নের কুলে কবিতা অবলম্বনে লেখো। এই কোশ্চেনগুলো তো করবেই, এছাড়া আরও যে ছোট কোশ্চেন আছে, পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে ছোট কোশ্চেনগুলো তোমরা করবে। আশা করি আমার এটা বুঝতে পেরেছো কবিতাটা, তোমরা পড়বে, আচ্ছা ভালো থাকবে।